এদিকে এডিস মশার লার্ভা নিধনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সরবরাহ করা জৈব কীটনাশক বিটিআই আমদানিতে লাইসেন্স জালিয়াতি প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এই ঘটনায় মার্শাল এগ্রোভেটেড ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক এবং জড়িত সি অ্যান্ড এফ এজেন্ট টিভোলির মালিকসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাকি বিল্লা বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। এতে মার্শাল এগ্রোভেট বিটিআই আমদানিতে কাস্টমসে যে কাগজপত্র দাখিল করেছে সেগুলো নকল বলে অভিযোগ করা হয়। 26 জুলাই মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড চীন থেকে 5 টন বিটিআই আমদানি করে। 5 টন বিটিআই পণ্য আমদানির জন্য কাস্টম হাউস চট্টগ্রামে বিলাপেনটি সাবমিট করে এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্ট কর্তৃক জানানো হয় যে তাদের এই লাইসেন্সটি টেম্পার্ড এবং এই লাইসেন্সের সঠিক না। রিস্ক ম্যানেজমেন্টের ভিত্তিতে যে সকল সিএনএফ এজেন্ট বা যে সকল সিএনএফ এজেন্টের কর্মচারীরা এর সাথে জড়িত অন্য কেউ দাখিল করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সিএনএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ সহ আমাদের প্রচলিত যে ফৌজদারি আইন আছে সেই ফৌজদারি আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।